এবার আনন্দ আড্ডা প্রিয় দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জুলি শারমেলির কাছে আবারও ফিরে এলাম আপনার কাছে আর শুরু করতে চাই আপনার একটি গান শুনে কোন গানটি শোনাবেন এই গানটি আমার একটি মৌলিক গান দেশের গান গানটি লিখেছেন এনামুল ইসলাম এবং সুর করেছেন মোহাম্মদ রফি খান গানটি গাইছি মা

ধারে থানের পাতা দুলি মাথা আমারে শিশাব দেখি হৃদয় কোন ধীরে ফিলি পা ছায়াই খেরা যে থাই থাকে মা নৌ নাও শান্তি অপার শীত আমার গা বাহ চমৎকার চমৎকার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের সকালটাকে মিষ্টি গান দিয়ে মিষ্টি করে তোলার জন্য আপনাদেরকে অনেক আপনি যে গানটি করেছেন সেটি আপনার মৌলিক গান জি মৌলিক প্রসঙ্গে একটু আসি যে এখন পর্যন্ত আপনার কতগুলো মৌলিক গান আমি জানি অনেক অনেক মৌলিক গান রয়েছে দর্শকদেরকে জানানোর জন্য আপনার থেকে একটু শুনি আবার তা প্রায় তিনশো তো হবেই কবে করা হয়েছিল প্রথম মৌলিক গান সেটা দু সালে আচ্ছা আচ্ছা জি এই গানটি করেছিলেন মনের মাঝে তুমি সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জী এখন পর্যন্ত কতগুলো অ্যালবাম করা হয়েছে এবং বর্তমানে তো সিঙ্গেল গান রিলিজ হচ্ছে আর সেটি বাদ দিয়ে আপনার অ্যালবামের সংখ্যা কত অ্যালবাম সেই অ্যালবামে কেমন ধরনের গান ছিল এইগুলো ছিল মৌলিক গান দেশের গান আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান তারপর আমি বলবো গজলও ছিল কোন সময়টি আপনার বেশি ভালো লাগে অ্যালবামের নাকি এখন যে সিঙ্গেল আকারে গানগুলো রিলিজ হচ্ছে সেগুলো আসলে এটা তো সময়ের দাবি কিন্তু আমরা যারা শিল্পী আসলে যারা শিল্প চর্চা করি আমাদের কাছে প্রতিটা দিনই একটা নতুন দিন প্রতিটা সাই আমাদের কাছে নতুন তো আমরা প্রতিটা মুহূর্তই নতুন নতুন গান নিয়ে চিন্তা ভাবনা করি তো প্রত্যেকটা সময় কিন্তু শিল্পীকে এনজয় করা উচিত সেটা মেনে নেওয়া উচিত অনেক আগের গান অতটা তখন জনপ্রিয় হয়নি কিন্তু এখনো মানুষ শুনছে এখন অনেক বিষয় দেখা যায় যে আগের কাভার যে গুলো অনেক আগের গানগুলো মানুষ হচ্ছে কাভার করে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু বর্তমানে অনেক গান হচ্ছে যেগুলো স্থায়িত্বটা থাকছে না তো এটির কারণ কি বলে আপনি মনে করেন একজন শিল্পীকে সাধনা করে যে সা লাগাতে হয় বা তার যে ক্লাসিক্যাল বেস তার গলাটাকে মজবুত করে মানে যার যত রেয়াজ এবং যে যত হৃদয় দিয়ে গান আপনি যখন মাথা দিয়ে গান গাইবেন দর্শকের শ্রোতার মাথায় যাবে আপনি যখন হৃদয় দিয়ে গাইবেন সেই গানটা কিন্তু হৃদয়ের শ্রোতাদের কাছে পৌঁছে যাবে এটাই একটা মাত্র কারণ আমি মনে করি আচ্ছা আপনি তো বিভিন্ন ভাষায় গান করেছেন তো অ্যালবামে আপনার কোন কোন ভাষার গানগুলো ছিল। অ্যালবামে আসলে বাংলা ভাষার গানই ছিল শুধুমাত্র গজল উর্দু ভাষায় ছিল আচ্ছা গজল যেগুলো মেহেদি হাসান সাহেব তারপর গোলাম আলী ওনাদের তো উর্দু গান ছিল সেগুলো উর্দু ভাষায় ছিল আচ্ছা আপনি দেশ এবং দেশের বাইরে গান করেছেন তো তফাৎটা কি মনে হয়েছে আসলে দেশে গান করার মধ্যে এবং দেশের বাইরে গান করার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কেমন ছিল আমি দেশে কিন্তু লাকিয়া খান শেখসাদি খান এদের মতো মানুষের সঙ্গে জি জি তো এদের কাজের যে সিস্টেমটা সেটাও কিন্তু যথেষ্ট রিচ আর দেশের বাইরে যেটা আমি কাজ করেছি রাহাত ফতে আলী খানের কাজিনের সাথে এবং এই উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট যে মিউজিক ডাইরেক্টর সালমান এম সালমান এম আশরাফ তার পুত্র সালমান আশরাফের সঙ্গে দশটি গান করেছি তারা হচ্ছে কি ভীষণ সিস্টেমেটিক হ্যাঁ কীভাবে গানটা আমি গাইবো কিভাবে গানটার কোথায় কোন জায়গায় আমি কি কাজ দেব কি এক্সপ্রেশন দেবো তারা খুব সুন্দর করে সেটা বুঝিয়ে দেন এটাই পার্থক্য আর কিছু না কিন্তু বাংলাদেশেও যেমন লাকি এখন শেখ সাদি খান সুবল দাসের ছেলে সজল দাস তাদের কাজের প্রসেস খুবই খুবই সুন্দর পরিচ্ছন্ন মানুষের সান্নিধ্য আপনি পেয়েছেন আপনার সাথে তো আরো অনেক আড্ডা দিতেই হবে কিন্তু এই মুহূর্তে আমরা আরেকটি গান শোনেন এই গানটি আমার খুব প্রিয় একজন শিল্পী এই গানটি বেগম আক্তারও গেয়েছেন এবং শিপ্রা বসুও আমি গানটি গাইবার চেষ্টা করছি जलशा घरि जलीन तू झाड़ पाती जलीन तू झाड़ पाती কাটে কটে বিরহ রাতে নাইলে জলসা ঘরে জল না ত ঝাড় বাতি বা চমৎকার অসাধারণ অসাধারণ গান তো গুরুমুখী বিদ্যা জি জি আপনার এখন পর্যন্ত কাদের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে কাদের কাছে শেখা হয়েছে আপনার আমি শ্রদ্ধেয় নিয়াজ মোহ চৌধুরী তার কাছে পনেরো বছর তো একাধারে বসে তালিম নিয়েছি এখনও শিখছি এবং আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীতে যারা পথিকৃত বলা যায় ওয়াহিদুল হক স্যার সঞ্জিদা খাতুন অদিতি সিন লাইসা আহমেদ লিসা তাদের কলিম শরফি রেজওয়ানা চৌধুরী বন্যা তাদের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি নজরুল সঙ্গীত শিখেছি ফেরদো সারা দি মোসাফ কাছে তারপর পঞ্চকবির গান শিখেছি সুমন্ত চৌধুরী এনাদের কাছে রাম কানাই দাসের কাছে আমি গান শিখেছি অনেক গুণীজনদের সান্নিধ্যে আপনি পেয়েছেন মানে যদি বলি যে এক এক জনের সাথে কাজ করা বা শেখার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আপনার কেমন হয়েছে যেমন রাম কানাই দাস উনি ওনার কাছে যখন শিখতাম খুব সিলেটে নাম করা আইলারে নয়া দামাক যিনি যার স্রষ্টা উনি ক্লাসিক্যালি ভীষণ অভিজ্ঞ ছিলেন অনেক কিছু জানতেন পণ্ডিত ব্যক্তি ছিলেন উনি ক্লাসটা খুব গতিময় করে দিতেন হ্যাঁ জাস্ট দশ মিনিটেই বুঝতেন কার ভিতর থেকে কি নেওয়া যাবে সেটা শেখাতেন আর নিয়াজ মোহাম্মদ চৌধুরী ছিলেন উনি যখন গান শেখানো শুরু করতেন দেখা গেল একটা রাগ শেখালেন তখনই বিস্তার করতে বললেন দেখা যেত যে বিলম্বিত তালে তো আমরা পারতাম না ওনার যে ধৈর্য উনি শেখাতে 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 চার পাঁচ ঘন্টা অতিক্রম করে দিতেন শেখাতেই থাকতেন তারপর রবীন্দ্রসঙ্গীত কলিম শরাফি তিনি রেজওয়ানা সেই গানের ইতিহাস বলতেন এরকম এক একজনের কাছে এক এক রকম অভিজ্ঞতা আপনি তো নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গজল এবং আপনার ইসলামী সঙ্গীত অনেক রয়েছে তার মধ্যে আধুনিক গানও আছে কোন ধরনের গান করতে আপনার বেশি ভালো লাগে আমি তখনই সেই গানটা গাই যখন সেই গানের বাণীটা আমাকে স্পর্শ করে যদি আমার মনে হয় যে গানটা খুব সুন্দর কিন্তু আমি তার ভিতরে ঢুকতে পারছি না না কথাটা আমাকে ঠিক আমার যাচ্ছে আমি ব্রেইনে সেই গানটা করি না সেজন্য যখন যে গানটা করি সেই গানটাই আমার প্রিয় প্রথম আপনার কবে সিনেমায় গান গাওয়া হয়েছিল এবং তার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই আমাদের দেশের যে প্রখ্যাত নায়ক সাকিব খান তার ছায়াছবি এবং আমারটা একই সাথে আমরা সবাই তো সুখী হতে চাই তখন তো সাকিব খান অতটা হিট হননি মাত্র উনি নায়ক হিসেবে এসছেন এবং আমিও প্লেব্যাক করেছি অনেক সময় দেখাও হয়েছে উনি হয়তো গান শুনতে গিয়েছেন আর সেই দা গিয়েছেন তো তাদের সকলের সঙ্গে দেখা হতো তারা গান শুনে উৎসাহ দিতেন বেশ ভালো লেগেছিল স্টেজ করা হয় স্টেজে কোন ধরনের গানের অনুরোধ আপনি সবথেকে বেশি পান যেহেতু আমার মৌলিক গান অনেক আছে এবং আমি যেহেতু গজল গিয়েছি আমার অনেক অনেক প্রোগ্রামই আসে যেগুলো গাজল গাওয়ার জন্য এবং দেশের গান গাওয়ার জন্য তেইছুর কথা বলছিলেন তো দেশের বাইরে কি এরকম শো করা হয়েছে যে গাজলের উপরে বা এই ধরনের গানের জন্যই আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বাইরে আমার করা হয়নি তবে দেশের বিভিন্ন প্রান্তে আমি করেছি আচ্ছা আচ্ছা বিভিন্ন রাষ্ট্রীয় সফরে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বা সঙ্গীত জগতে আপনার আইডল আমরা যাকে বলি যে প্রত্যেকটা পেশার মানুষের একজন আইডল থাকে সঙ্গীত জগতে আপনার আইডলকে আমি আমাদের দেশের অনেকেই আমার গুরু মানি যেমন শ্রদ্ধেয়া শাহনাজ আপা সাবিনা ইয়াসমিন আপা রুনা সামিনা চৌধুরী আপা অনেকেই আছেন আর এটাও আমার একটা বড় পাওয়া একটা অনুষ্ঠানে শাহাজ রহমতুল্লা আপা আমার গান শুনেছিলেন এবং তার বাসায় ডেকেছিলেন এবং আমাকে কিছু টিপস দিয়েছিলেন কিভাবে গান গাইতে হবে প্র্যাকটিস করতে হবে বর্তমানে আপনার কি নিয়ে ব্যস্ততা চলছে আমরা সামনে কি কাজ পেতে যাচ্ছি আপনার বর্তমানে বেতার টেলিভিশনে তো নিয়মিত গান আছে বিভিন্ন চ্যানেলে গান আছে নিজের রেয়াজ আছে তালিম আছে আরও নতুন নতুন গানের পরিকল্পনা আছে এভাবেই কেটে যাচ্ছে সময় সঙ্গীতে আপনি যখন ছোটবেলা থেকে শুরু করলেন এবং সামনে যখন আগাচ্ছেন পরিবারের সহযোগিতাটা কেমন পেয়েছিলেন প্রথম থেকে বা এখন কেমন পাচ্ছেন আমার পরিবার তো কেউ গান করেন না আমি এসো গান শিখি শুনে সেটা জাস্ট কিউরিয়াসিটি যেটা বলে না বাচ্চারা কিছু একটা করুক গান শিখুক সেভাবে আমার গান শেখা কিন্তু আমার মা ছিল কন্ডিশন ছিল যে ভালো মতো পড়ালেখা করো স্টেজ শো করা যাবে না শুধু আমি রেডিওতে ইনলিস্টেড ছিলাম আর আমি বিয়ের পরে আমার যেহেতু স্টুডেন্ট লাইফে বিয়ে হয়ে যায় অনেক আগে বিয়ের পরে আসলে আমার হাজবেন্ড শ্বশুরবাড়ির সহায়তায় আমি গান করে যাচ্ছি সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি সাধনার মধ্যেই সবসময় থাকতে চাই প্রতিটি দিন যেন সঙ্গীতময় হয়ে ওঠে আমাদের দেশের মানুষকে যেন আমি কিছু ভালো ভালো গান শোনাতে পারি এটাই আমার চিন্তা পরিকল্পনা যাই বলি না আপনার জন্য অনেক অনেক শুভকামনা কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কণ্ঠে আরেকটি গান শোনা বা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব কিন্তু তার আগে আমি আমার দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নো টাওয়ার একশো দশ বৃহত্তম সি আর দত্তর ও ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি রুশ লেখক লিউ টলস্টয়ারিক উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন সময় ও ধৈর্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবার গান বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমার মতো একজন শিল্পীকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা আমাদের শিল্পীদের গান শুনছেন তারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবারে আমি আরও একটি দেশের গান গাইছি এই গানটি সুর করেছেন আমাদের দেশের গর্ব শ্রদ্ধ সুজয় শ্যাম এবং গানটি লিখেছেন আবুল কালাম আজাদ আজকে রে বাংলাদেশ অনন্য এক বাংলাদেশ আজকে রে বাংলাদেশ এক বাংলাদেশ শহরে যেমন গ্রামেও তেমন উন্নয়নীর বই ছেড়েষ শহরে যেমন গ্রামেও তেমন উন্নয়ন বই ছেড়েষ আজ বাংলাদেশ বাংলা বাংলাদেশ রাখছি সবাই যে যার মতন কাজে অবদানুক্ত মুখে মাথায় রেখে লাখো শহীদের আত্মত্যাগের মহা ভোর শোনায় রতু ভান্ড দেশ অন্য বেশ ভোর বুসনাই রতু ভান্ড দেশ অন্যবেশ আজ বাংলাদেশ অনন্য এক বাংলাদেশ আজ বাংলাদেশ ङ्ग्लादे